হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেন্দদের চয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে শোনাবটা লীলা কথা যারা শুনে আপনারা সকলে অবাক হয়ে যাবেন এই ঘটনাটা ঘটেছিল শ্যামবাবু বলে একজনের জীবনে ভগবানের কৃপায় গোপাল সোনার কৃপা ওনার পুত্র সন্তান হয়েছিল তো কী করে সেই ঘটনা ঘটল এখন সেই কথা আপনাদেরকে বলবো এটা একদম সত্য ঘটনা শ্যামবাবুর পরিবারে এমনি সবাই ভালো কিন্তু অনেক সময় থাকে না অনেকের ওর তিনটি মেয়ে ছিল পরপর তিনটি মেয়ে হয় অনেকে থাকে যে ভাবে একটা পুত্র সন্তান হলে ভালো অনেকের কাছে ছেলে হোক বা মেয়ে হোক ঠিক আছে কোনো ব্যাপার নেই ছেলে মেয়ে বইয়ের সমান কোনো ব্যাপার নেই কিন্তু অনেকের কাছে থাকে যে না একটা ছেলে হলে ভালো হতো এরকম তার মনের মধ্যে একটা ছিল তো তিনি কি করতেন তিনি ব্যবসা করতেন দুধ ব্যবসা করতেন ঘরে ঘরে দুধ দিতেন তিনি তাদের বাড়িতে অনেক গোমাথা ছিল সারাদিন লালন পালন করতেন এবং সেই দুধ তিনি ঘরে ঘরে দিয়ে আসতেন তার মধ্যে এক ভক্ত ঘরে তিনি দুধ দিতেন তো সেই মাতাজির ঘরে ছিল একটা ছোট্ট গোপাল গোপাল সোনা তো তিনি সেই মাতাজি তাকে বলতেন যে তুমি কেন এত মন খারাপ করে থাকো কি হয়েছে তোমার তো তিনি অনেক দিন থেকেই সেই মাতাজির বাড়িতে দুধ দিতেন এবং সে শ্যামবাবু বলতেন যে আসলে আমার তো তিনটি মেয়ে একটাও ছেলে নেই তার জন্য আমার মনে একটু দুঃখ তো উনি বললেন ঠিক আছে ভগবানের কাছে প্রার্থনা করো আমিও ভগবানের কাছে প্রার্থনা করব তোমার জন্য তো গোপাল ঠিক তোমারও একটা পুত্র সন্তান হবে গোপালের রিপায় তোমার ঘরেও ছোট্ট গোপাল আসবে তুমি ভগবানের উপর ভরসা করো এরকম তিনি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতেন যে ভগবান আমার তো তিনটে মেয়ে একটা ছোট্ট ছেলে হলে ভালো হয় এরকম প্রার্থনা করতে করতে হঠাৎ একদিন তিনি বুঝতে পারলেন যে তার সন্তান হবে তখন তিনি ভগবানের কাছে তো প্রার্থনা করতেন প্রতিদিনই যে তার একটা ছোট্ট ছেলে হলে ভালো এবং ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান যেন মন থেকে যদি ভগবানের কাছে প্রার্থনা করা হয় ভগবান ভক্তের সেই প্রার্থনা তিনি শোনেন তো এরকম যখন দশ মাস হয়ে গেল তার স্ত্রী যখন সন্তান হওয়ার কথা তখন সন্তান হওয়ার পর তিনি জানতে পারলেন যে তার পুত্র সন্তান হয়েছে তার তো আনন্দের শেষ নেই তিনি ভগবানকে অনেক ধন্যবাদ জানালেন এবং সে মাতাজিকেও বললেন যে মাতাজি ভগবানের কাছে বারবার প্রার্থনা করতেন গোপালের কাছে যে গোপাল তুমি ওদের বাড়িতে একটা পুত্র সন্তান এনে দাও ওদের জন্য একটা পুত্র সন্তান হয় মনে অনেক কষ্ট পায় তারপর যখন এই খবর মাতাজি শুনলেন তো মাতাজিও খুব খুশি হলেন এবং সেই শ্যামবাবুও খুব খুশি তার স্ত্রী ছেলেকে নিয়ে বাড়িতে এলেন বাড়িতেও সবাই খুব খুশি যে তিনটে মেয়ের পর একটা ছেলে হয়েছে এবং তার দিদিরাও খুব খুশি ছোট্ট ভাইকে পেয়ে তো এরকম ভগবানের কাছে প্রার্থনা করলে দেখুন ভগবান সে ভক্তের কিন্তু মনোবাসনা পূরণ করেন তাই আমাদের উচিত ভগবানের কাছে প্রার্থনা করা সকলের মঙ্গলের জন্য তাহলে ভগবান ঠিক আমাদেরকেও কৃপা করবেন কোনো না কোনোভাবে আমাদেরকেও সাহায্য করবেন তো এরকম ভগবানের সেবা পূজার সাথে আমাদের সকলের জড়িত থাকা উচিত সকলের সাথে ভালো ব্যবহার করা হুম সকলের সহযোগিতা করা যেটুকু হয় কারো মনে কষ্ট না দেওয়া উচিত সকলকে যদি আমরা যেটুকু পারবো সাহায্য করতে পারি তাহলে ভগবান বিপদের সময় ঠিক সাহায্য করে আমাদেরকে তো এই লীলা কথাটা কেমন লাগলো আপনারা সকলেই জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দেবেন তার নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে একবার প্রেমসে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বো রাধে রাধে